বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ল্যাপটপে ইন্টারনাল কিবোর্ড এবং মাউস প্যাডকে অফ করা যায়। সো লেটস স্টার্ট ইট। সেজন্য প্রথমে আমরা চলে যাব ডিসপিসি। ডিসপিসিতে যাওয়ার পর রাইট সাইডে ক্লিক করব, তারপর ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমরা যাব ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার থেকে আমরা নিচের দিকে আসবো, আসার পর দেখব কিবোর্ড লেখা আছে, কিবোর্ডে ক্লিক করে দেব। তারপর আমরা স্ট্যান্ডার্ড PS2 কিবোর্ড এটাতে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করে আপডেট ড্রাইভারে ক্লিক করে দেব। তারপর ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার সফটওয়্যারে ক্লিক করে দেব। তারপর লেটস পিক ফ্রম এ লিস্ট অ্যাভেলেবল ড্রাইভার অন মাই কম্পিউটার এখানে ক্লিক করব। এখানে উপরের দিকে আমরা একটি টিক মার্ক দেখতে পাবো, ওই টিক মার্কটি আমরা তুলে দেব। তারপর আমরা অনেকগুলো ড্রাইভারের কিবোর্ড এখানে দেখতে পাবো। তার থেকে আমরা নিচের দিকে যাব, যাওয়ার পর আমরা দেখতে পাবো SUH নামে একটি কিবোর্ড আছে, এটাতে আমরা ক্লিক করে দেব। তারপর এখানে আমরা যে দুটো কিবোর্ড দেখতে পাচ্ছি, আমরা যে কোনো একটিকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর নেক্সটে ক্লিক করব, ES এ ক্লিক করব। ওকে, আমাদের এই কিবোর্ডটি সেট হয়ে গেছে। কম্পিউটারটি রিস্টার্ট করতে বলতেছে, ওকে, আমরা এখন কম্পিউটারটি রিস্টার্ট করে নেব।